কিছু মানুষে আসলে জুতা দিয়ে বাড়ি দিতে মনে চায়, পরে মনে পড়ে ওই মানুষদের ঠিক আছে তো আমার জুতার দামই বেশি। ফ্ল্যাশব্যাক, মানুষের উন্নতি, মানুষের তরক্কি, এই জিনিসগুলো না আমরা একদম মন থেকে নিতে পারি না। আমার কাছে সারাক্ষণ খানি লাগে, ইস এই মানুষটা কেন উপরে উঠতেছে, কেন ও এত ভালো আছে। তারা ভাবে যে এই মানুষটা এক সময় নুন আনতে পান্তা ফুরাইতো, ওই মানুষ আজকে লাখ লাখ টাকা আতায় বেড়ায়, ভাই কেমনে সম্ভব, কেন করে এগুলা, কেমনি বা করে। যে আরেকজনের নিয়ে হিংসা বিদ্বেষ এগুলা মনের ভিতরে পয়সা রাখি না, এর জন্য আল্লাহ তালা কিছু মানুষগুলো কখনোই উপরে উঠতে সাহায্য করে না। আমারই দেখেন না যে মানুষ আমি 10-20 হাজার টাকা ইনকাম করতে হিমশিম খাইতাম, রাত্রের পর রাত ল্যাপটপ নিয়ে জায়গা থাকতাম যে একটু যদি ভালো ইনকাম হয়। আলহামদুলিল্লাহ হেই মানুষ আমি লাখ লাখ টাকা আতায় বেড়াই, শুধুমাত্র নিজের কর্মের জায়গাটা দূরে রাখতে পাইরা আর কারোর লগে হিংসা বিদ্বেষ না করে কারোর প্রতি ক্ষোভ না রাখা। আরো বিষয়ে কথা কম তো আসসালামু আলাইকুম, আমি আমার নরশিংদি আফা, কেমন আছেন আপনারা সবাই, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আপনারা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা যখন কমেন্ট করেন ওগুলো আমি কিন্তু অবশ্যই পড়ি, তো প্লিজ কমেন্ট কিন্তু করবেন। তো অনেক কথা কমু, তার আগে আমি আপনাকে কয়ে দিই আমি কই গেছিলাম গা। আমি গেছিলাম কিছু মানুষের মুখে জামা গসা দিতে। এখন কইবেন যে এই কথাটা কেন কইলাম, পিছনে অবশ্যই একটা রিজন আছে। কিছু মানুষ আমার আগে পিছে কানা গোসা করে আগে পিছে কথা যে তার এক টাকা ইনকাম করার মুরুদ নেই, হাব ভাব নিয়ে আসলে অনেক বেশি। তো এই এক টাকার মুরুদ আছে কি নাই এটাই দেখানোর লেগে আজকে আমি গেছিলাম গা রাজ জুয়েলার্সে, যেটা কিনা অবস্থিত টোকিও স্কোয়ার শপিং মল মোহাম্মদপুর রিং রোড জাপান গার্ডেন সিটির পাশাপাশি শপ নাম্বার 413/414 লেভেল 4 এর রাজ জুয়েলার্স লিমিটেড। তো কইতে পারেন যে আপু আপনি মানুষের দেহানের লেগে ফুটানি করার লেগে ওই জায়গায় গেছেন, না দেহানোর লেগে যায়নি, ফুটানি করার লেগে যায়নি, জাস্ট খালি কিছু মানুষের অনুভব করাইতে যার যেমন যোগ্যতা যে যতটুকু প্রাপ্য সে ততটুকু অতটুকুই শো করে আর অতটুকুই বুঝায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার এতটুকু অ্যাবিলিটি দিছে, আমি যখন মন চাই যতটুকু মন চাই জন্য যা খুশি করতে পারি। এই যে আমার গলায় গহনা দেখতেছেন না, এটা কিছু কিছু মানুষের স্বপ্ন যে কখনো এরকম গোল্ড হাতে নিয়ে দেখবো। আলহামদুলিল্লাহ আমি নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য একটু একটু কইরা জমানো টাকা দিয়া এত ভরি ভরি স্বর্ণ কিনা কিনা জমাইতেছি। তো আপনারা একটু কমেন্ট করে জানাইবেন যে আমি যে গলায় হারটা পইরা আছি এত বড় আর এটা পুরাটাই দুবাই গোল্ড, ঠিক কতটুকু স্বর্ণ হইতে পারে। তো আমি রাজ জুয়েলার্সে যাওয়ার একটাই রিজন ছিল যে ওগো ঈদ উপলক্ষে কিছু অফার চলতেছে আর এই অফারগুলো জানতে অবশ্যই ওগো শপে যেতে হবে। যদি কেউ ভুলা যান কা তো এগো লোকেশনটা আরো একবার কয়ে দিই, এগো এটা হইল টোকিও স্কোয়ার শপিং মল মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত লেভেল 4 শপ নাম্বার 413/414 গোল্ডের পাশাপাশি ওগো সব বাহির থেকে ইম্পোর্ট করে আনা দুবাই গোল্ড আর যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর, কতগুলা তো রোজ গোল্ডও ব্যবহার করা আছে, ওগো কাছে ডায়মন্ড কালেকশনও পাওয়া যায়। যাই হোক গা, তো আমি আমার লেগে যে গোল্ডগুলো চুজ করতেছিলাম আমি চাইতেছিলাম কিছু কিছু ভ্যারাইটিস যেন আমার কাছে থাকে। অনেক অনেক ধরনের ইম্পোর্টেড ডিজাইন দেখে আমি তো পুরাই বাকরুদ্ধ, এরকম ইউনিক ইউনিক ডিজাইন আমি তেমন কম বেশি একটা দেখি নাই কোনো শপে। আয়েন ওই মানুষগুলো নিয়ে কিছু একটা কথা কই, তো আমার আশেপাশে বা আমার আত্মীয় স্বজনের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা কিনা আমার এই স্থান দেখে অনেক বেশি জেলাস। তো আমি তাগো উদ্দেশ্যে একটা কথাই কইতে চাই, আল্লাহ তালা যারে যতটুকু দিছে অতটুকু নিয়ে শান্তি থাকা উচিত। আরেকজনের নিয়ে হিংসা করে তো কোনো লাভ নাই, আরেকজনের নিয়ে হিংসা করলেই কি বা তার রিজিকটুকু আপনার কপালে আয় পড়বো এরকম কিছু, যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাইব, শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকা লাগে যে আল্লাহ আমার এর থেকে একটু ভালো স্থানে নিয়ে যাও। মন পবিত্র থাকলে, নিয়ত নেক থাকলে আল্লাহ তালাও তারে ওই লক্ষ্যে পৌঁছাইতে সাহায্য করে, এটা কিন্তু মানতেই হবে। তাই কাউরি নিয়ে হিংসা বিদ্বেষ একদমই করা যাইব না। তো আমি এই জায়গায় একগো ইউনিক ইউনিক কিছু ব্রেসলেট ট্রাই করতেছিলাম, গোল্ডের ভিতরে এরকম ডিজাইন করা ব্রেসলেট আমি মনে হয় সচরাচর তেমন একটা দেখি নাই আর প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক আর ওগো কাছে ব্র্যান্ডের লোগো আলাও গোল্ড ছিল যেইগুলা কিনা আপনার নজর কাড়তে বাধ্য। তো আমি একটার পর একটা গোল্ড ট্রাই করে দেখতেছিলাম যে কোনটা আমার কাছে বেশি ভালো লাগে। এগো গোল্ড জুয়েলারির পাশাপাশি যেসব পুরুষরা গোল্ড পরতে পছন্দ করে ওগুলো আছে ইউনিক টাইপের কিছু ব্রেসলেট, যেমন আমার হাতে মোটা একটা চেন, আলা যে চেনটা দেখতে পাইতেছেন এটা লাগে ব্রেসলেট, চেন ব্রেসলেট, আর এটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন, যেসব ছেলেরা গোল্ড পরতে অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমি আমার নিজের শখ পূরণ করতে কখনো কারোর কাছে হাত পাতি না, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমার যখন যেটা ইচ্ছা করে আমি নিজের যোগ্যতায় নিজের ইনকামে ওই জিনিসটা করতে পারি। পাশাপাশি আমি আমার আম্মু পাপার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করার চেষ্টা করতেছি, যেটা কিনা আমার
আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল। যে কাজটা কিছু কিছু মানুষরা অনেক করে থাকে তার অতীত দেখা তার বর্তমান বিবেচনা করে। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনাকে মন মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এতটুকু সাজেশন আপনাকে দিমু যে প্লিজ কারো উন্নতি দেখা কখনো হিংসা করবেন না। আল্লাহ তাআলা হিংসাকারীকে একদম পছন্দ করেন। আর কেউ যদি আস্তে আস্তে করে তার জায়গাটা পরিবর্তন করে একটা ভালো জায়গায় যায় তারে অ্যাপ্রিসিয়েট করতে চেষ্টা করবেন। এতে করে কি হবে জানেন, তার জন্য আপনি যে দোয়াটা করতেছেন আল্লাহ তাআলা কোন একদিন এই দোয়াটা আপনার জন্য কবুল করে ফেলতে পারে, কে জানে। শেষ করবেন কিনা জানি না, আমার যারা কিনা খুব শত্রু আছে বা আমার যারা পছন্দ করে না আমি কখনো তাগো লাগিয়া বদোয়া করি না। আজকে যদি আমি তার লাগিয়ে বদোয়া করি, আল্লাহ না করুক ওই বদোয়াটা যদি আমার শরীরে লাগিয়া যায় তাহলে আজকে আমার এই যে পজিশন বা আমার এই যে স্থান কোনো কিছুই বহাল থাকবো না, একবারে এক নিমিষে সব উধাও হয়ে যাবো গা। তো এর জন্য হিংসা বিদ্বেষ কখনো মনের ভিতরে পুষতে রাখবেন না। আর চোখে আমার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার মনের দিক থেকে আমি আমার কাছে রানীর মতন, কারণ আমি নিজের রানীর মতন ট্রিট করে রাখতে পারি, এটা আমার অ্যাবিলিটি। যারা আমারে হেয় করা কথা কয়, আমারে কটাক্ষ করা কথা কয়, আমার মনে কষ্ট দেওয়া কথা কয়, তাগো আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তারা জানেও না মনের অজান্তে আমার না করা কিছু লুকায়িত যত খারাপই করি না কেন আমি ওই খারাপ গুলা সে তার গাড়ি টাইনা নিয়ে যাইতেছে। আমি রাজ জুয়েলার্স এর অনেকগুলা জুয়েলার্স ট্রাই করে দেখছি, তার ভিতরে এই যে নেকলেসটা ছিল সেমি ভারী, এইটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। আর ওগো এই ঝুমকাটা অনেক বেশি ভাল লাগছে। আর হাতে যে রোজ গোল্ড মিক্সচার যে চুড়ি গুলা এগুলো তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। ইউনিক কিছু নেকলেস এর ডিজাইন দেখে আমি তো পুরাই শক, ভাই এত সুন্দর যে গোল্ড হইতে পারে আমি সামনাসামনি না দেখলে বুঝতাম না। কয়েক লক্ষ টাকার গয়না আমি ওই জায়গায় পছন্দ করছিলাম, তার ভিতরে এই যে বড় বড় চেইন গুলা উইথ লকেট এত সুন্দর ছিল, জায়গা থেকে কিন্তু চোখ সরানোর কোনো উপায় নেই। আর যারা গোল্ড নিয়ে অনেক বেশি চিন্তা করতেছেন, এখন অবশ্য গোল্ডের বাজার অনেক চওড়া, তারপরেও আপনি আপনার মনের খোয়াইশ পূরণ করতে চাইলে, যে গোল্ড কেনার স্বপ্ন পূরণ করতে চাইলে আপনার বাজেট অনুযায়ী গোল্ডও এই জায়গায় পাওয়া যাবেন না, তার জন্য আপনি যেতে হবে রাজ জুয়েলার্স। গো রিং এর কালেকশন গুলা, অগো ঝুমকার কালেকশন গুলা, ছোট ছোট কুন্দন টাইপের ঝুমকা সব কিছু এত সুন্দর ছিল, শুধুমাত্র অবাক হইয়া তাকায় তাকায় দেখতেছিলাম। তো আমি অনেকগুলো জুয়েলারি ওই জায়গায় পছন্দ করি, সবগুলা তো আর নেওয়া সম্ভব না, তারপরও যেটা যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে জায়গা থেকে স্পেসিফিক কয়েকটা জুয়েলারি আমি পছন্দ করি। আর এই জায়গায় ছেলেগো যে ব্রেসলেট গুলা ছিল এগুলার এক নজরে জাস্ট দেখাই দিলাম যে কত সুন্দর ব্রেসলেট ছেলেগো হইতে পারে। সামনে বিয়া শাদি চাইতেছেন কিছু গোল্ড কিনতে, ইউনিক টাইপের কিনতে, তাইলে আপনারা কিন্তু অবশ্যই রাজ জুয়েলার্সে যাইতে পারেন, আশা করি ডিসঅ্যাপয়েন্টেড হইবেন না। আপনার কাছে শেষ মুহূর্তে আমার একটাই কথা কওয়ার আছে, প্লিজ সাপোর্ট না করতে পারলেও কাউরে কষ্ট দিয়ে মনে কথা কইয়েন না। একটা কথা শুনবেন, আপনারা যে যাই কর না কেন আমি কিন্তু একদম গায়ে লাগাই না। আর আমি যদি গায়ে লাগায় বয়ে থাকতাম হয়তোবা আজকে আমি কই থাকতাম, আমার কেউ খুঁজেও পাইতো না। এতটুকু জিনিসই আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি কাউরে কষ্ট দেই নাই, আমি কাউরে কষ্ট দিয়ে কথা কই না, তো আল্লাহ তালা আমারে কখন নই কষ্ট দিব না। যতটুকুই দিতেছে তার কারণ হইতে পারে যে ভবিষ্যতে আমি এর থেকেও বেশি সুখ ডিজার্ভ করবো। আমি আমার লাইফ নিয়ে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি, আমি এতটুকুই হ্যাপি যে আমার মন খারাপের দায়িত্ব আমি নিতে পারি, আমার ভালো লাগার দায়িত্ব আমি নিতে পারি। মন থেকে হিংসা বিদ্বেষ বাদ দেন, দেখবেন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হইবেন, আপনার ভবিষ্যৎ হইব অনেক বেশি উজ্জ্বল। ও ভালো থাকেন সবাই, দেখা হইব অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।